গরম উপেক্ষা করে বুধবার সকাল থেকে বাড়ি বাড়ি প্রচার শুরু করলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। সাত সকালে নৈহাটি পুর এলাকার 4 এবং 6 নম্বর ওয়ার্ডে প্রচার করেন তিনি। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী বলেন, ব্যারাকপুরের মানুষ গুন্ডা রাজ চান না, শান্তি চান। পাশাপাশি বিদায়ী সাংসদ অর্জুন সিংকে নিশানা করে পার্থ বলেন, নিজের স্বার্থ সিদ্ধির জন্য বিজেপিতে যোগ দিয়েছেন অর্জুন। 2019 সালে অর্জুন সিং জেতার পরে যে সন্ত্রাস হয়েছিল, ব্যারাকপুরের মানুষ সেই সন্ত্রাস আর দেখতে চায় না। ব্যারাকপুরের মানুষ গুন্ডারা যে সমাপ্তি চায়, ব্যারাকপুরে শান্তি চায়। আপনাদের দলের সাংসদ ছিল দীর্ঘ, মানে উনি বিজেপির সাংসদ ছিলেন, উনি বিজেপির সাংসদ ছিলেন, হ্যাঁ। তারপরে উনি বিজেপিতে চলে গেছেন মমতা ব্যানার্জির সাথে বিশ্বাসঘাতকতা। উনি বিজেপির সাংসদ ছিলেন, তারপরে আবার নিজের স্বার্থ সিদ্ধির জন্য তৃণমূলে এসেছিলেন, আবার টিকিট না পেয়ে তিনি বিজেপিতে চলে গেছেন। অর্থাৎ বিজেপির লোকেরা বলছে উনি নরেন্দ্র মোদীর না, আর সাধারণ মানুষ বলছে উনি দিদিরও না, উনি মোদীরও না, উনি দিদিরও না। এবার লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্রের লড়াইয়ের ময়দানে সামনাসামনি অর্জুন এবং পার্থ, কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। সব মিলে জমে উঠেছে ব্যারাকপুরের ভোট যুদ্ধ। ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।